আপনারা দেখছেন সুন্দরবন এক্সপ্রেস। আমি রয়েছি বানর অধ্যুষিত এরিয়ায়। এখানে বানরের অবাধ বিচরণ চোখে পড়ার মতো। স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম আদি প্রাণী বানর। এরা প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। দুষ্টুমিয়ার অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্য সবার কাছে অতি পরিচিত, বুদ্ধিমান ও সামাজিক জন্তু। এই বানরের বেশিরভাগ প্রজাতি গাছে বাস করে। এরা নিরামিষভোজী, কিন্তু এদের বাসস্থান ও খাদ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। বানরের হাত পা সাধারণত লম্বা। এই হাত পায়ের সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে চড়ে বেড়ায় এবং ঝুলে থাকে। বেশিরভাগ বানরের মুখমণ্ডল লোমহীন ও ফ্যাকাশে, লেজ দেহদৈর্ঘ্যের প্রায় অর্ধেক। সুন্দরবনের কথা ভাবলে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণের কথা মনে পড়ে, তেমনি বানরের কথাও মনে পড়ে। সুন্দরবনে বানর হরিণের বন্ধু। হরিণ যেখানে আসে সেখানে বানরও আসে, বুঝতে হবে। সুন্দরবনের প্রায় সর্বত্রই বানর বসবাস করে। প্রায় 40,000 বানর সুন্দরবনে আসে। এরা সুন্দরবনের ভুষি জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। 10 থেকে 30টি বা ততোর্ধ্বে বানর হরিণের সাথে দল বেঁধে থাকতে দেখা যায়। সুন্দরবনের বসবাসকারী বানরের প্রধান খাদ্য হল কেওড়া, কচি গোলপাতা, ঘাস, কাঁকড়া, মাছ প্রভৃতি। নদীর ধারের কাদাযুক্ত বন এলাকা এবং কেওড়া বৃক্ষ বানরের অতি গুরুত্বপূর্ণ খাদ্য এলাকা। বানর দুষ্ট প্রকৃতির। বানরের চঞ্চলতা, তার ক্ষিপ্ততা, মেধাসহ সব ধরনের আচরণ পর্যটকদের খুব সহজেই মুগ্ধ করে। সুন্দরবনের বানরগুলো আকারে খুব বেশি বড় হয় না। সুন্দরবনে প্রায় সর্বত্রই এই বানরগুলো দেখা যায়। বিশেষ করে ভাটার সময় নদী বা খালের পাড়ে খাবারের সন্ধানে এলে এদের বেশি দেখা যায়। এছাড়া গাছের ডালে ডালে এদের বিচরণ লক্ষ্য করা যায়। পুরুষ বা মর্দা বানর একটি মহিলা বানরের চেয়ে 2-3 কেজি বেশি ওজন হয়। একটি বানর গড়ে 7-8 কেজি হয়। বানরের লেজের কাছ থেকে পুরো পেছনটা সিঁদুরের মতো লাল। প্রতি দলে একজন দলপতি আছে। বানরের দলের দলপতি তার দল খুব শৃঙ্খল রাখে। এতে কখনো কখনো শাসন করতে হয়, প্রয়োজনে মারধরও করে। সারা বছর বানরের প্রজনন হয়। বানরের জীবনে পানি খুব প্রয়োজন। প্রতিদিন বানর 1-2 কেজি পানি খায়। সকালে অথবা বিকেলে নদী থেকে এদের পানি খেতে দেখা যায়। বাচ্চা দেওয়ার পর বাচ্চা মায়ের সাথে থাকে। 3 মাসের মতো বয়স হলে এরা মায়ের কাছাকাছি থেকে খাদ্য গ্রহণ ও খেলাধুলা করে। দুপুরে এরা ঘুমাতে ভালোবাসে। সবসময় এরা হরিণের সাথে সাথে থাকে। গাছের পাতা ছিঁড়ে মাটিতে ফেলে আর হরিণ খায়। বিপদ আপদে সংকেত দিলে হরিণ ভয়ে পলায়ন করে। মানুষের সঙ্গে বানরের অনেক মিল রয়েছে, যেমন মানুষ ও বানরের রক্তের গ্রুপ এক। মানুষের যেমন এ, বি, এ বি এবং ও গ্রুপের রক্ত আছে, তেমনি বানরেরও আছে। সেই সঙ্গে মানুষের মতো বানরদেরও পজিটিভ নেগেটিভ রক্তের গ্রুপ আছে। মানুষের যেমন সর্দি কাশি হয়, তেমনি বানরেরও হয়। বানর সাংকেতিক চিহ্নের মাধ্যমে যোগাযোগ করে, এমনকি মানুষের সংকেতও বুঝতে পারে।